Hi guys, today Hi guys, welcome back to Ardo Family and I'm Orgodip. আমার সাথে আছে ভাই। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি এন্ড আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি লামনিং এর জনপ্রিয় চড়ক উৎসবে, চড়কের মেলাতে। এন্ড আমি কোনোদিন চড়কটা খুব কাছে থেকে দেখিনি এবং দেখার সুযোগ হয়েছিল বাট দেখিনি তো, বাট আজকে তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি। সো এখন অ্যাকচুয়ালি আমাদের স্কুটিটা একটু খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরে, তো আজকে যাচ্ছি আর একটা আঙ্কেলের বাইক করে যাব। তো এই আঙ্কেলটার ঘরে যাচ্ছি বাইকটা নিতে। রাস্তাটা হচ্ছে আঙ্কেলের ঘরটা যেন কোথায়, কোন দিকে, কামাখা কলোনিতে। সো বাইকটা নেই, তারপরে চলে যাবো। আচ্ছা লোকেশনটা যেন কী বলছিলিস তুই, জায়গাটা কোনটা, নিউ কলোনি, বিএমবি স্কুল, বিএমবি স্কুলের সামনে। বিএমবি স্কুলের করোনার কেস বাড়ছে, তো মাস্কটা ইউজ করা ভুলবে না। এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে লামনিংও খুব বেশি করোনা মানে আক্রান্ত সংখ্যা পাওয়া যাচ্ছে, যদিও দিস ওয়ে স্টে সেফ অ্যান্ড অলওয়েজ অন কলকাতা, অলওয়েজ মাস্ক পরো, স্যানিটাইজ ইউজ করো অ্যান্ড অ্যাট লিস্ট সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করো। আর সাবস্ক্রাইব করে না থাকো, কী করছো, সাবস্ক্রাইব করে নাও, তুমি তো হয়ে যাচ্ছ লেজি বং, মজা হয় এই চ্যানেলে। আরে লেজি বং দাদা, দীপ্ত দা বিগ ফ্যান, দীপ্ত দা। দেখে নিলাম আমরা অনেকগুলো দা এখানে, এই যে দা অনেকগুলো দা এখানে খেলা হবে। ওইখানে শিখ গাথা আছে, এখন মাত্র পার্বতী এবং শিব এসেছে আমাদের এই চড়ক পুজোর প্রাঙ্গণে, নাচ চলছে। একটু পরেই হয়তো শিখ গাথা হবে পিঠে, তারপরে চড়কটা হবে, মানে যার থেকে এই চড়ক পূজার নাম চড়ক হয়েছে। এই যে চড়ক গাছটা দেখছি, তার মধ্যে শিখ গেঁথে যারা উপোস করে, যারা মানে মানুষ করে, তাদের পিঠে শিখ গাঁথা হবে। শিখ গাঁথানোর পরে প্রত্যেককে এইখানে ঝুলানো হবে, চারটা জায়গা আছে ঝুলানোর, ঝুলিয়ে তারপর এটাকে ঘুরানো হবে, যেটা চক্র হয়, এই চক্র থেকে হয়েছে চড়ক নামটা। এখানে যারা কমিটি মেম্বার্সরা আছে সবার মুখে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক আছে, সবাই মাস্ক ইউজ করছে, ওরা কোভিড প্রোটোকল ফোনে মেনটেন করছে একদম। কালির এন্ট্রি হচ্ছে, আর এই পুজোটা চড়ক পুজোটা মূলত পুরুষ কেন্দ্রিক, এখানে কোনো মহিলাদের কিন্তু কোনো অংশগ্রহণ হয় না। আমরা এখানে যত গৌরী দেখছি, কালী দেখছি, সবাই কিন্তু পুরুষকে সাজানো হয়েছে, কারণ এই পুজোতে কিন্তু মহিলার কোনো প্রবেশ নেই। এই পুজোটা পুরোটাই পুরুষরাই করে থাকেন এই পুজোটা। চড়ক পুজোটা মূলত আমাদের এই বাংলা সিলেট অঞ্চলে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে হয়ে থাকে। এই চড়কের কিছু ভালো ভালো ছবি পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে,
খুব গরমের জন্য এবং অস্বাভাবিক নাচের জন্য হয়তো একটা ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি, রক্ষা করেছে অল্পতেই। চারদিকে গামছা পাতা হচ্ছে, চারদিকে প্রায় 8-9 জন বসবে যাদের পিঠে শিক গাঁথা হবে। এই দেখতে পাচ্ছি এখানে একজন, এই একজন পিছনে, এরকম প্রত্যেক দিকে দিকে আছে, এক একজনকে শোয়ানো হচ্ছে যাদের পিঠে শিক গাঁথা হবে। আমার আমি এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা করে আছি যে কী করে শিকটা গাঁথে এবং কীভাবে তার ব্যথাটাকে সহ্য করে, জিনিসটা আমি দেখতে চাইছি। নিশ্চয়ই তার জন্য সাধনা অনেক দেয়া, অনেক কিছু, অনেক কিছুই প্রয়োজন। তো এখন চক্র অলরেডি বসে গাঁথা হয়ে গেছে, এখন কিন্তু চক্র ঘুরানো শুরু হবে। তো সেটার জন্য অপেক্ষা করছিলাম, এই কিছুক্ষণের মধ্যে হয়তো চক্র ঘুরানো শুরু হবে। চারজনকে অলরেডি জায়গা মতো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাদের পিঠে এখন রশিটা বাঁধা হবে গাছের সাথে, তারপরে ঘুরা শুরু হবে, আমরা সেটাই দেখবো। চলো সঙ্গে থাকো। এই চক্রের ঘূর্ণন এবং চক্র শেষ, আমরা এখন এটাতে বেরিয়ে যাচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ব্লগ, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এরকম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। অ্যান্ড সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিডের জন্য কোভিড প্রোটোকলটা মেনে চলো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করো। তো সবার সাথে আবার দেখা হবে আগামী একটা কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই।